নমস্কার, ফোকাস ত্রিপুরার আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি আজকের সংবাদ। কমলাসাগর পঞ্চায়েতের উপনির্বাচনের একটি আসনের সোমবার সিপিএম প্রার্থীকে নিয়ে কর্মী সমর্থকরা এলাকার বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করে। প্রচারকালে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক নারায়ণ চৌধুরী, প্রার্থী যতীন্দ্র দাস সহ অন্যান্য কর্মী সমর্থক। প্রার্থী যতীন্দ্র দাস জানান, মোট 414টি ভোট রয়েছে এই আসনে। তিনি 300 ভোটের অধিক ভোট পেয়ে জয়যুক্ত হবেন বলে আশা ব্যক্ত করে। বামপন্থী পার্টি থেকে আমরা ভালো সাড়া পাইতেছি, আমরা সবাই জয়যুক্ত করব, সবাই আশ্বাস। আপনার ওয়ার্ডে কতটা ভোট আছে? 410। আপনি কেমন ভোট পেতেন আশাবাদী? আপনার 300। আমি বাড়ি বাড়ি প্রচারে কেমন সাড়া পাইতেছেন আজকে? ভালো সাড়া পাইছি। গ্রাম পঞ্চায়েতে এক নম্বর ওয়ার্ড আমাদের নন্দলাল দাস উপপ্রধান ছিলেন, উনি মারা যান, যার পরিপ্রেক্ষিতে নিয়ম অনুসারে উপনির্বাচন। সেই উপনির্বাচনে আমরা প্রার্থী দ্বারা করছি সিপিএম দল থেকে যতীন্দ্র দাস। আজকে আমরা এই এক নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি শহরের কাছে এলাকার উন্নয়ন, ওয়ার্ডের উন্নয়ন, গ্রামের উন্নয়ন, মানুষের অর্থনৈতিক উন্নয়ন নিয়ে আমরা মানুষের কাছে ভোট চাচ্ছি। আমরা প্রত্যেকটি মানুষের কাছে সাড়া পাচ্ছি এবং বাম পর্যায়ে উন্নয়নমূলক কাজ করছে, মানুষ স্বীকার করছে। তাই আগামী 21 তারিখ ভোট কাজে যতীন্দ্র দাসকে বিপুল ভোটে যুক্ত করার জন্য আমরা প্রত্যেকটি মানুষের কাছে মার্কসবাদী কমিউনিস্ট পার্টি কমলাসাগর অঞ্চল কমিটির পক্ষ থেকে প্রত্যেকটি মানুষের কাছে আমরা আবেদন রাখছি। বিভিন্ন দাবি নিয়ে 2 নং গৌতমনগর বাস্তু রক্ষা কমিটির উদ্যোগে সোমবার বিশালগড় ব্লক চৌমনি সংলগ্ন 44 নং জাতীয় সড়ক অবরোধ সংগঠিত করে। তাদের দাবিগুলির মধ্যে ছিল 44 নং জাতীয় সড়কে অধিগৃহীত খাস বাস্তু ভিটিগুলোকে বন্দোবস্ত দিয়ে ক্ষতিপূরণের ব্যবস্থা করা, 2 নং গৌতমনগরের বসবাসকারী সমস্ত কলোনিবাসী যাদের ঘর নেই তাদের পর্চা ছাড়াও পৌর পরিষদের দখলি কাগজের ভিত্তিতে ঘর প্রদান সহ অন্যান্য। ঘটনার খবর পেয়ে ছুটে আসে বিশালগড় মহকুমা শাসক, মহকুমা পুলিশ আধিকারিক সহ পুলিশ বাহিনী। পরে আধিকারিকদের আশ্বাস প্রদানে অবরোধ মুক্ত করে অবরোধকারীরা। তার মধ্যে আমরা 2092 একবার 5টা বস্তা লাগে পেয়ার করছি, অ্যালটমেন্টের লাগে পাইছি না। এরপরে 2009 একবার পেয়ার করছি পাইছি না, 2014 তো একবার করছি। এই যে দেখেন তারা রিসিভ কপি আছে, তারা আমরা আজ পর্যন্ত 5টা বস্তা দেয় না। এই বিষয়ে স্থানীয় মন্ত্রীর কাছে আপনারা গেছেন? নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরবো বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন প্রভাস ত্রিপুরায়। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না, শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গিজার, ফ্যান কেনার সময় অবশ্যই বিইই লেভেল ও সর্বোচ্চ তারা চিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গিজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয় যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত।
হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। বহুদিন পর দেখা হলো। সত্যি এর আবার কি হলো? মনে হয় ডাবল স্ট্রেংথ কে মিস করছে। এর চাই ডাবল স্ট্রেংথ লিভার টনিক। লিভ সেফ ডিএস, লিভ সেফ ডিএস, দ্বিগুণ শক্তিশালী লিভার টনিক। এখন প্রতিটি লিভ সেফ প্যাকের সঙ্গে একটি ওজন ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। বাবা এটাই হয় রোজ যদি লিপসেফ প্লাস না খাওয়া হয়। আর এটাই হয় যদি লিপসেফ প্লাস রোজ খাওয়া হয়। বাবা লিপসেফ প্লাস রোজ খেয়ে যা আর সারা জীবন মজা কর। আচ্ছা বাবা, খাও দাও লিপসেফ প্লাস রয়েছে তো। এখন প্রতিটি লিপসেফ প্যাকের সঙ্গে একটি ওজন ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চিকিৎসকের সংকটে বেহাল দশা কল্যাণপুর গ্রামীণ হাসপাতাল। জনগণের সুবিধার্থে হাসপাতালে থাকা অ্যাম্বুলেন্স গাড়িটিও বর্তমানে অচল অবস্থায়। বর্তমানে হাসপাতালে মাত্র একজন চিকিৎসক রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, চিকিৎসকের সমস্যা সহ ঔষধ পরিষেবারও সমস্যা রয়েছে হাসপাতালে, ফলে বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীদের। তা সত্ত্বেও সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরের নেই কোনো উদ্যোগ। আমাদের কল্যাণপুরে একটা অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্সটা খুব বেহাল অবস্থা রয়েছে প্রায় এক বছর যাবত। এরপরে বেশ কিছুদিন যাবত কল্যাণপুরের ডাক্তার নাই, আমরা চিকিৎসা লাগাইলাম, আর পরে ওষুধ নাই, পত্র নাই। এরপরে ডাক্তার শুনলাম যে একজন আছে। এরপরে আমাদের এলাকার প্রায় 50,000 লোকের যে একটা গ্রামীণ হাসপাতাল, সেই হাসপাতালের অবস্থাটা খুব বেহাল অবস্থায় আছে। তাহলে আমরা কী করে চিকিৎসা পরিষেবা পামু? ইনচার্জ এখন একজনে হসপিটালটা আমরা চালিয়ে দিতেছে, স্বাভাবিক কষ্ট তো হইতেছে এবং চেষ্টা করতেছি তো বইয়ের মধ্যে কাজ করে যাওয়া। এবং অথরিটিও জানেছি যাতে একজন হেল্পিং হ্যান্ড, যাতে অ্যাটলিস্ট একজন যাতে দেয় আমরা হেল্প করবো। কারণ ওভার 72 hours, মোর দেন 72 hours রানিং আমি এখন এখানে ডিউটি করতেছি। এটা তো সবারই দেখা দরকার বা এই ব্যাপারে সবাই কনসার্ন হওয়া দরকার। সবাই কথা কইছি এবং তারা জানাইছে যে তারা চেষ্টা করতেছে তবে অ্যাভেলেবল করা, এখন অবধি তা সম্ভব হয়েছে না দেখা যায়। সারা দেশের সাথে কল্যাণপুরেও পালিত হয় বিশ্ব মৃত্তিকা দিবস। কল্যাণপুর কৃষি দপ্তর প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি তত্ত্বাবধায়ক বলেন্দ্র দেববর্মা, কৃষি এগ্রি সেক্টর আধিকারিক নিপেন দেববর্মা, তৃপ্তি দাস সহ অন্যান্য আধিকারিকগণ। এদিন অনুষ্ঠানে মাটির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন উপস্থিত আধিকারিকগণ। সারা বিশ্বের প্রত্যেক কান্ট্রিতে, প্রত্যেক দেশে এই বিশ্ব মৃত্তিকা দিবস পালন হিসেবে আজকে মাটির যে গুরুত্বপূর্ণ দিকটা আলোচনা হবে। আমরা জানেন আমরা যদি ইউরিয়া, সুপার ফসফেট, পটাশ যদি ব্যবহার করি, আমরা তিনটা অনুখাদ্যই পাই, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। এই তিনটা অনুখাদ্য আমাদের শরীরে জড়িত নয়, এছাড়াও আমাদের আছে ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, বোরন, জিঙ্ক, ফসফরাস, এগুলি আমাদের শরীরে দরকার। যখন মাটিতে এই সকল অনুখাদ্যগুলি থাকে, এই অনুখাদ্যগুলি গাছের শরীরে ঢুকে
এই যখন যখন আমরা আমরা খাদ্য খাই, এই খাদ্যের মাধ্যমে এই অনুখাদ্যগুলি আমরা শরীরে ঢুকে, তাহলে আমরা শরীরে আমরা শরীর ঠিক থাকবে, রোগের প্রতিরোধ ক্ষমতা থাকবে। সময় আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরব বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। পরে এসেছে কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে, তুমি এসছো, এসো কাজটা দেখে যাও। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জং রোধক তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারে সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স, বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি, স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর, ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি, জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র, সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়, ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার, ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে, রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোদ। একমাত্র আমরাই ছুটে পেরেছি বিশ্বমান। নূপুর পায়ের ঋণী কেঝে পায়েল খানে বাজে, বাসনের ঐশ্বর্য যেমনই হোক সাথে মানান ছুঁয়ে অলংকার, যেন নারীর অহংকার রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। আরে রাস্তাটা ডিস্টার্ব বলে, নইলে কবে গাড়ি কিনতাম? আরএফএল ফ্যালকন টুল, বাজারের এক নম্বর টুল, একবার বসলে পুরো জীবন পার। জীবন তো পার হবেই, কারণ আরএফএল টুলে ব্যবহার করা হয় হাই স্টিফনেস ম্যাটেরিয়াল, যা যে কোনো চাপ সহ্য করে নিজের পায়ে দাঁড়াতে সদা প্রস্তুত। সত্যি ট্রু কথা। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার, সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। দাদা, ঘরের জন্য টিন দেখান না? দেখাচ্ছি, এই নিন টাটা শক্তি ঢেউ টিন, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই, এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন .20 mm থেকে .63 mm পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর, সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনই দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, বিকে রোড, ব্যালেস কম্পাউন্ড, আগরতলা। ফিরালাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। রবিবার ত্রিপুরা ডায়গা কর্মচারী সমন্বয় সমিতির চতুর্থ দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় কুড়াই টাউন হলে। সম্মেলনের উদ্বোধন করেন বিধায়ক ললিত দেববর্মা, এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শঙ্কর দেবনাথ, সম্পাদক বাবুল দত্ত, ধলাই জেলা কমিটির সদস্য অঞ্জন দত্ত সহ অন্যান্য। আয়োজিত সম্মেলনে ধলাই জেলার চারটি ব্লকের ডায়গা কর্মচারীরা অংশগ্রহণ করে। আপনাদের কর্মচারী আমার সাথে বহাল কবি হতে আছেন, আমার সাথে 49 জনের মাত্র মধ্যে মাত্র 22 জন, অর্ধেক না, বেশ ভালো।
তো আমার যে আন্দোলন, আমার আন্দোলনকে যদি আমি আমার কর্মচারীদের যদি আমি ঐক্যবদ্ধ করতে না পারি এবং আমার যে দাবি দাবাকে যদি সাধারণ মানুষের সাথে নিয়ে যেতে না পারি, কাছে নিয়ে যেতে না পারি, আপনারা হয়তো এখানে অনেকে জানেন যে আমাদের কর্মচারীদের কাগজ ধর্মঘটের সময় সেটা ইতিহাস আপনারা যারা হয়তো ছোট আছেন, ছোট ছিলেন অনেকে, অনেকের হয়তো বুঝেছেন কিছু, অনেকে বয়স্ক বন্ধুরা এখানে আছেন, কমরেডস আছেন, সেই কর্মচারীদের 13 দিনের লাগাতার ধর্মঘটে কোন অংশের মানুষ তো বসে ছিল না, তার যে 44 দফা দাবি, সেই দাবিকে সামনে রেখে গ্রামের 18 মোড়া থেকে লন্তরাই পর্যন্ত প্রত্যেকটা পাড়ার মানুষ কর্মচারী আন্দোলনের সাথে সামিল হয়েছেন, যে যার ফলে তারা 13 দিন কর্মচারী আন্দোলন করতে পারছেন। আপনার রেগা কর্মচারীরা যদি আমার 300 জনের মধ্যে 176 জন মাত্র যদি হয় ডিএম অফিসে গিয়ে যদি আপনি একজন আপনার রেগা কর্মচারীর কথা বলতে পারেন, আপনার একজন সহকর্মিতা, আপনার একজন কমরেড, আপনার একজন বন্ধুরা থাকে, আপনি আন্দোলনটা কি করে করবেন কমরেড? আমাদের মধ্যে কর্মচারীরা এখন হতাশায় ভুগছে যে আমরা যে সম্মেলনে বলছি যে সরকার আমাদের জন্য অনেক কিছু করছে, আবার অনেক ছেলেরা এখানে নেই, এই যে ডিটা কষ্ট, এই যে ইনক্রিমেন্ট দিচ্ছে, পাশাপাশি ব্যাক দিচ্ছে, আপনারা সব জানেন, এগুলি সব জানেন, একটু খুঁজ নিয়ে দেখবেন সব জানবেন, এবং এগুলি দেখে খুব সূক্ষ্মভাবে চিন্তা করবেন। ইনক্রিমেন্ট যদি কর্মচারীকে দেয় তাহলে রেগুলার ছাড়া দেয় না, আবার ব্যাক কেন দেয়? এগুলি সাংঘাতিক স্যালারি ভোগী ইনক্রিমেন্ট উঠে, আবার সার্ভিস বুকের অর্ডার দিল, আবার ক্যান্সেল যে কবে করলো জানি না, এরকম একটা মানে সংগতিহীন কাজকর্ম সিদ্ধান্ত আছে আমাদের লাইফে, এগুলি আমরা নিয়ে চলছি। আমরা ভারাক্রান্ত, আমাদের কম্পিউটার প্রথম যখন শুনেছি আমাদের মানে মোবাইল কিনতে হবে, আমার কাশ্মীর বর্ডারে যারা যুদ্ধ করেছে তাদেরকে বলতে হবে তুমি বন্দুক কিনো, কিনে যুদ্ধ করো, হ্যাঁ তুমি চেয়ার নিয়ে এসে চেয়ার কিনে এসে অফিসের চেয়ারে বসো, এরকম যা সরকার তার নিজস্ব চিন্তাভাবনার মধ্য দিয়ে প্রত্যেকটা জায়গাতে একটা মেসেজ দিয়েছে, আমরা কিছু রক্ষা পেলাম। আমাদের দাবি, আগামী দিনের দাবি, ত্রিপুরা রাজ্যে সকল স্তরের রেগা কর্মচারীদের অবিলম্বে নিয়মিতকরণ করতে হবে। সংগ্রামে অভিনন্দন। জুলাইবাড়ি ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রছাত্রী এবং গ্রামের সকল শুভাকাঙ্ক্ষীদের উদ্যোগে আয়োজিত হয় জুলাইবাড়ি সচেতনতা সংস্থার প্রয়াত সম্পাদক পঙ্কজ বৈদ্যের স্মরণ সভা। উল্লেখ্য, চলতি বছরের 2 নভেম্বর এক পথ দুর্ঘটনায় মারা যায় পঙ্কজ বৈদ্য। আয়োজিত স্মরণ সভায় উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক যশবীর ত্রিপুরা সহ আরো অনেকেই। পঙ্কজ যে প্রতিভা নিয়ে আমাদের এলাকায় কাজ করছিল, শুধু খেলাধুলা নয়, শুধু সমাজ সেবা নয়, শুধু মানুষের পাশে দাঁড়ানো নয়, সেটাকে পাঠিয়ে পরে আমাদের যা যা সাধ্যমত করণীয় কাজ যদি আমরা করতে পারি তাহলে পঙ্কজের আত্মা নিশ্চয়ই শান্তি পাবে। অতটুকুই অনুরোধ। ওর পরিবারবর্গ থেকে যেমনটা মেনে নেওয়া কষ্ট, আমাদের পক্ষ থেকে প্রচন্ড আমরা ব্যথা পেয়েছি, বেদনাদায়ক। আত্মার যেমন সদগতি কামনা করছি, তার সাথে সাথে তার স্ত্রী এবং তার মেয়ে এবং তার মানে ওর বাবা এবং বাইরের তাদের শোকর সন্তপ্ত পরিবারদের সাথে আমিও সমবেদনা জ্ঞাপন করছি। থাকতাম, সে বলল স্যার কখন? আমি বললাম আগামীকাল। কয়টায় আপনি এখান থেকে রওনা দিবেন? আমি বললাম আগামীকাল, আমি হয়তো 8টার দিকে এখান থেকে যেতে হবে। আজকের মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ ও অন্যান্য অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।